আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তৈলে ইয়ামাদে জিয়ান স্টেটমেন্ট এরিয়া ইয়ান্দা আছে ইউএন অর দিজিবানে কি হিউম্যান রাইট কাউন্সিল ও ইয়ে স্পেশাল বৈঠক জিনা বাম্মাদে ও ইয়ে তৈলে এড়ে হন্দেশে মিলিটারি রে সাপোর্ট করে আর দাসে হ পারসন সাপোর্ট করে আর হন্দেশ হদুন দেশে দাসে মিলিটারি নসা ইনক্লুসিভ ডেমোক্রেসি রে সা পাবলিক সাপোর্ট করে সেই ডেমোক্রেসি রে সাপোর্ট করে ইন ওর পরে কম্পিয়ার করি ওরে তারা দাসে বুটিন সিস্টেম ইবা সাইয়ে হন ডাইরেক্ট বুট এই জন্য তাইলে মানসর তারার যে নাকি অরাল ডকুমেন্ট দিয়ে ইনত্ব কম্পিয়ার করি সাইয়ে দি ইনত্ব হন্তারার দাসে মো হত্যা আর হন্তারা দাসে মিলিটারি সাপোর্ট করে তাহলে ইন ওর পরে ইউএন ওর দাসে হিউম্যান রাইট কাউন্সিল তো তারা দাসে যে ইয়ান নাকি একান তারার এই হার দেশের দাসে মতামতের ওরে হতার ওরে তারা দাসে একখান সার বানাইয়ে তাহলে যেবা ভোট নিবার দুই হপ্তাহের ভিতরে হইতে হইতে যেবা ভোট এবার দুই হপ্তাহের ভিতরে ভোট করি বললা বলি ভোটিন দাসে হইব তাহলে এখন কম্পিয়ার করছি তাই ভিতরে ফলেশ্বর মাদা হইদি সৎ দাসে সৎকারা সৎ বর্মা মাদা সই ডেমোক্রেসি আনিবাল্লা সাইয়ে দে দেশের ভিতরে সৎকারা সৎ পার্সন ইতারা হইয়ে দে এক নম্বর মধ্যে ডেনমার্ক দুই নম্বর মধ্যে সুইডেন তিন নম্বর মধ্যে আমেরিকা ইউএস এরিয়া তিনান দেশ ফুল সৎকারা সৎ বর্মার ওরে অ্যাকশন লন তারার যে হতা ইন লইয়ে ফুল সাপোর্ট তারার দেশে সৎকারা সৎ পার্সন তৈলে ইয়ার বাদে ক্যানাডা ইংল্যান্ড ইতারা সৎকারা 80% সাপোর্ট তাহলে দিল্লা বাকি ব্যাকগুন সাপোর্ট করছে তাহলে অনারে হঠাৎ তো বোঝা যা দেড় ভিতরে ফলেশ্বর মধ্যে বেলারুস শতকরা মানে এক গা দাগিয়ে দইলে শতকরা 20% যদি পাঁচ দাগিয়ে দইলে 100% সাপোর্ট তাহলে উগা দাগ মধ্যে 20% তাহলে বেলারুস 20% দাসে মিলিটারি সাপোর্ট করে বাংলাদেশ মিলিটারি রে 20% সাপোর্ট করে বর্মার মিলিটারি যে মি অনলাইন আছে এই তারা রিক্ষা 20% তারার দাসে নিয়ত তাহলে চীনার 60% মিলিটারির সাপোর্ট মধ্যে চীনা ইউএন মধ্যে হতা হয়ে যায় ভিতরে 60% মিলিটারি রে খাবার দেওয়ার মাঝে তাহলে এলিত্রিয়া 40% দুই দাকলে 40% তিন দাকলে 60% তাহলে দুই দাকলে লাল্লিন দাসে মিলিটারির ফেভারত জিন নাকি হাইল দিয়ে ইন হইতে গ্রিন জিন আছে ইন হইতে পাবলিক আর ডেমোক্রেসি সাপোর্ট তাহলে ইয়ার বাদে যাইয়ে পাকিস্তান শতকরা 20% এক দাক মিলিটারি সাপোর্ট ফিলিপিন 20% সাপোর্ট তাহলে রাশিয়া 8% মিলিটারি খবর দিই বললা বলে মিলিটারি সাপোর্ট মধ্যে 8% তুলে বেনজাওয়েলা তুলে 40% তুলে ইন্দিল্লা কিছু দেশে দাসে বর্মান মিলিটারি পাওয়ার তাকন ইয়ানোর সাপোর্ট করে দিয়ে দিয়া তৈলে বাকি গ্রিন যে দুন আছে ইন বেগুনে দাসে মিলিটারি নাসা বর্মাস ওই ডেমোক্রেসি সা তাহলে অনারারে এডে আরেকখান ক্লিয়ার করে দি তাহলে বাংলাদেশে মিলিটারি রে কেলা সাপোর্ট করে ইয়ান অনারারে খানা করে শর্ট করে বুঝে দি বাংলাদেশের জীবনে কি ইতারার প্ল্যান ওই দেখি এখন ডেমোক্রেসি গভর্নমেন্টের মাঝে তারা দাসে সুশি গভর্নমেন্টের অর্থত বারবার বারবার বৈঠক করিয়ে রোহিঙ্গার দেখাই নেওয়া পারে তাইলে ইন্টারন্যাশনাল প্রেশার আসিল তাইলে বর্মার মাঝে তুরামোরা মিডিয়া টিডিয়া গুলি পাইত মানুষ যদি জোর করে যদি দেখা ধরলে বর্মার মাঝে মিডিয়া কলে রিপোর্ট করলে বাংলাদেশের একটা বান্নামি হইতো হেতালা জোর ন করে তাহলে এখনের টাইমত মিলিটারি যে তোমার আসে মিলিটারি হাত দেখে আর আর আগর যেবা নাকি এগ্রিমেন্ট আছে বা মোতাবেক হারা বর্মাত মানি নিয়ম রিফিউজ কলা নিয়ম তাইলে এখন বাংলাদেশেও বাংলাদেশের হাসে যে তোমার সিডিয়া কাম পৌঁছাইয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টারের কাছে গুড নিউজ হইয়ে বালা খবর হইয়ে তাহলে নিম হইয়ে মানুষ তাহলে তারা মিলিটারি টাইম মধ্যে যদি বলা জরি জু তুর গুড়ি ওরে বর্মার মধ্যে মিলিটারি টাইম ন মিডিয়া যাইতে দিব ন হন দাসে সাংবাদিক রিপোর্টার কিছু যাইতে দিব কিছু নদিব হন ডাইলে যদি বাংলাদেশে বলা জরি ঠেলি মেলি বর্মা ফার্গা দিয়ে ধরলে তাহলে মতো মিলিটারি মারি ফেলক গো মরক গো ফুড়ক গো হন ইনলে রে বাংলাদেশ বাধা ন থাকিব এর ন ইউএন থাকিব কিছু থাকিব তাহলে তারা সাপ দেখি রোহিঙ্গা কলরে ওয়াপেস তাহলে বর্মাই অলরেডি এখন ওয়েরা তো তারা দল গ্যাং ডটর দাসে হারাম মানুষ নেলে দিয়ে বুঝছো তাহলে এখন এরে আর একখান সিস আছে সিনাই যদি মিলিটারি সাপোর্ট করে দিলে তাহলে সিনার ফেভার মাঝে বাংলাদেশ আছে পাকিস্তান আছে সিনার সাইড হইতো তাহলে তারা ওইতো পারে সিনার অ্যাডভোকেসি আছে তারার উপরে সিনাই লবি করছে
সেফারিট খতা হইয়ে সিগারেট খতা হইয়ে তাহলে ফনাকান্ত ওইপারে তাহলে নলে বাংলাদেশে মিলিটারি সাপোর্ট করানো কোন মানি নই বাংলাদেশ একখান ডেমোক্রেসি দেশ তাহলে ডেমোক্রেসিরে বিশ্বাস করা হইতে তাহলে মিলিটারি সাপোর্ট করানোর মানি নই তাহলে অনরা বুঝিবল্লা বলিতে আছে ইয়ানরে তুলি দিই তাহলে আজার জিয়া নিউ সিরিয়া ইয়ান্দা আছে ইন্টারন্যাশনাল মিডিয়া কল যে তারা মিডিয়া কভারেজ করে যে তারা মিডিয়ার মাঝে ইন্টারভিউ করাবার তাহলে হাজ করি যেবা নাকি আর আর ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের কো ফাউন্ডার রোন নেসেল তাহলে আর রোহিঙ্গা ব্লগার ফ্যামিলির শিপ এডিটার্স তাহলে বেশি অ্যাক্টিভ রোল খেল হইয়া রোহিঙ্গা কোমর তাহলে শুধু রোহিঙ্গা কোম নো পুরা অল বার্মার দেশে অ্যাক্টিভিজম হিসাবে আছে ইন্টারন্যাশনালি যে দূর মেহনত খুশি যুদ্ধ জাহাজ গড়ি যা পারে গড়ি যা দেবা আর আর রোন নেসেল তাহলে মিডিয়ার মাঝে পাবলিশ করে দে রোহিঙ্গা কম বর্মার 5-9 মিলিয়ন মানুষ লিয়ে মিলিয়রে ফুয়া তিথিয়া ইয়রে হান্দা হান মিলাইয়রে হামগরি যা দে তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়া কলে তাহলে ইয়ানরে কি করে হাইলাইট করে এখন হতই দে আর আর সাইড যদি ওরে রোহিঙ্গা অন্য কোন নথি এলিও আর আর শান্তি ভাষণ করি দে কম দে তল্লা বলি আর তার আর সাত মধ্যে থিয়াইও আর আর পুরা অল্প যে দুগুণ সই ডেমোক্রেসি সাথ দে যাছে দেশ মাঝে হেঞ্জিন সাথ দে যেতু গুণ তবদিলি সাথ দে যেতু গুণ মানুষের কল পাবলিক কল আছে আর যে তারার মতে আর ফুল সাপোর্ট ফুল থিয়ে রে আর অল বর্মার মানুষের মতে আসি থিয়ে ইউম হাম গড়ি ইউম গড়ি যাই ইউম রোহিঙ্গা কম পুরা রোহিঙ্গা কম সাথ আছে তাহলে আর আর এই মূল দেখি দেশ মাঝে থ্রু ডেমোক্রেসি ইনক্লুসিভ ডেমোক্রেসি জ্ঞানের হক দে রাইট দে ইকুয়ালিটি দে এখন তারে পাবলিক অকলে ট্রিট করে তার পিকচার অকল তার ফটো অকল মেডিটেরি আড়িজার গে মানুষ হাজার হাজার তারে লাথি মারে জোতা মারে তারে হন্দিল্লা অকল করে দেশের বুতরে ফটো রে রাস্তা দিয়ে রে ভিডিও বানাই বানাই মানুষের উরে জোতা মারে এন্দিল্লা হিতে বর্মার দাসে পাবলিকের এন্দিল্লা ট্রেড গুজি এন্দিল্লা তারি বদলাম মাঝে আজ তাত্তু ইন ফাভর তৈলে আজার জিয়ার নিউজ ইয়ানই দে বর্মার বুতত্ব বর্মার মাঝে যেবা নাকি স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল বলি হই রে মি অনলাইন তারা মিলিটারি অকলে দাসে পাওয়ার কু গড়িয় রে দাসে আনাথিং গড়িয় রে যেবা নাকি মিলিটারি দাসে ইলিগেল গভর্নমেন্ট বান দে তৈলে ইতারা তু এতারা সেনাবিয়ার মাঝে আছে দে স্টাফ কল সুযোগ কল সার্ভেন কল ইতারারে যদি ওয়াপেস হামত ফিরি না দাদ হইলে অ্যাকশন লই বইন হই তাহলে রাইটার নিউজ আর তারা তো প্রেস স্টেটমেন্ট না লাইয়ে ইতারা বর্মার দাসে ইলিগাল দাসে গভর্নমেন্ট তাহলে তারা তরফ তো জিয়ান স্টেটমেন্ট ইয়ান দাসে বর্মি সম্বন্ধে লিখে তাহলে ইয়ানরে রাইটার নিউজ দাসে নিউজ পাবলিশ করছে তাহলে মায়ানমার জানটা আর সিভিল সার্ভেন্ট টু রিটার্ন টু ওয়ার্ক 13th August যদি না মানে দিলে অ্যাকশন লই বইন হই তাহলে মানুষ হসপিটালের ডাক্তার নার্স অকল রোড লামি গিয়ে গই ফ্যাক্টরি অকল সাসুর্য অকল রাস্তা লামি গিয়ে গই পুলিশ পেয়াদ লামি গিয়ে গই সিকিউরিটি গার্ড অকল লামি গিয়ে গই বিল্ডিং অর কনস্ট্রাকশন হামার মানুষ অকল দাসে অফিস আদালত বন্ধ করে রাস্তা লামি গিয়ে গই তৈলি জাগা জাগা ফ্যাক্টরি হামগরে অন্য হামগরে অন্য হামগরে ব্যাকগুন রাস্তা লামি গিয়ে গই দুয়ান্না সমিতি ব্যাকগুন রাস্তা তৈলি ব্যাকগুনে কি সাদ দে সই ডেমোক্রেসি সাদ ডেমোক্রেসি লা ফাইট করন ইয়ান কাম বুনিয়াদি হক ফান্ডামেন্টাল রাইট ইয়ান দাসে নিয়াবি খানুন মধ্যে ইলিগেল গভর্নমেন্টর দেশে যে অ্যাকশন প্ল্যান ইয়ানরে পুরোপুরি রিজেক্ট করে ইয়ানরে হন হালত মানানো যা তৈলি এখন জিয়ান নিউজ তৈলে
ন্যাশনাল ইউনিয়ন লিডার যেবা আছে তাহলে এবার তরফ তো সত্তর তিন বারর কারেং দাসে ন্যাশনাল ডে সত্তর তিন বছরের কারেং কারেং কলর দাসে ন্যাশনাল ডে বানা দেয় দাসে বর্মাম্মা দাসে তুমি জাত আছে কম আছে যেহেতু রেগুলেশন করে দেয় আতিয়া দরদে পার্টি সকল আছে তাহলে এখন যে টাইম এখন টাইম বর্মার ডিকটেটার কলরে বর্মা তো হারাই ফেলান সই ডেমোক্রেসি আনি দন ফেডারেল ডেমোক্রেসি আনি দন তাহলে ফেডারেল ডেমোক্রেসি সিস্টেমের উপরে আইয়ন এখন টাইম এন হইরে তাহলে ক্রেং ওর দাসে যেবা কন সং তাহলে এবার তরফ তুই আনরে ক্লিয়ার করে হই দা হাই তাহলে জেনারেল মিটু সিপু চেয়ারপার্সন অফ দ্য ক্রেং ন্যাশনাল ইউনিয়ন ইন দ্য লেটার টু দ্য কমিউনিকেশন তাহলে এবার সত্তর তিন বছরের দেশে যে ক্রেং কলর দেশে যে ন্যাশনাল ডে এবার মাঝে এবার যে স্পেস এবার যে স্টেটমেন্ট মিয়ানম মাঝে পুরা অল বর্মার দেশে যেটুকুন আতিয়াতর সকল আছে যেটুকুন নাকি পলিটিক্যাল করে দেয় দিল স্টেট লেভেল ফেডারেল ডেমোক্রেসি সাথ দেয় যে স্টেট ডেমোক্রেসি সাথ দেয় তাহলে স্টেট পাওয়ার আল্লাহ তাহলে জাত এথনিক মাইনরিটি সকল আকলিয়ত কল আকসরিয়ত কল ব্যাকগুনর তো এখন তিয়া ইয়ে বর্মার মিলিটারি জান্তা কলর আছে দেশার আগরন ডিক্টেটার কলর দেশার আগরন এখন টাইম ব্যাকগুনে ইউনিটি ইয়ে তাফাক ইয়ে যেবার নাকি রেভলিউশন চলে এবার মাদা ফুল সাপোর্ট করো ফুল সাথ দিয়ে যাও তাহলে ব্যাকগুনে পাবলিশা করো তাহলে মিলিটারি কলর হাড় মিলিটারি কলর দূর পাবলিক এখন যে নাকি রেভলিউশন চলে এবার মাদা ফুল সাপোর্ট করো বলে হইবার তো তুই রিকুয়েস্ট।